الحمد لله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وآله وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر وأنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون وقال الله سبحانه وتعالى اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم وقال الله سبحانه وتعالى في مقام آخر إن هذا القرآن يهدي للتي هي أقوم صدق الله العظيم وقال النبي صلى الله عليه وآله وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال عليه الصلاة والسلام نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ أو كما قال صلى الله عليه وآله وسلم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم আজকের জলসার সম্মানিত সভাপতি মহোদয় উপস্থিত মুআজ্জাজ ও মুহতারাম উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আজাম আমার দোস্ত হল বুজুর্গ হল আর যুবক ভাই হল আজকে এই মসজিদ সকাল তাকিয়া ছাত্রছাত্রীরা প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে যার কিছুটা নমুনা স্বরূপ আমরা মাগরিববাদেও দেখছি বা আমরা দেখানি হয়েছে ছাত্রছাত্রীরা যে পারফরমেন্স শিখানো আমরা সবে দেখছি এখতায় বোঝা যায় যে এই মসজিদ মুআল্লিমিন উস্তাদ হল যারা টাইম টাইম খুব বেশি মেহনত করছেন ছাত্রছাত্রীদের উপরে এই ছোট ছোট ছাত্রছাত্রীরা যে অতপালা পারফরমেন্স করছে এই পারফরমেন্সের মূল তান্তানোর মুআল্লিমিন একরাম হল আজকে এই ছাত্রছাত্রীরা জলসা এবং তারার অনুষ্ঠানটে উদ্দেশ্য করিয়াও আমরা সবিকা নজমা হয়েছি এই যে আপনারার এই যে এলাকা এবং এই এলাকার যে মসজিদ এই মসজিদও আমি খবর পাইছি প্রায় 200-র মতো ছাত্র আছে এবং প্রায় 60-জন মুআল্লিম আছে এবং তাই তাই অত্যন্ত মেহনত করছেন ছাত্রছাত্রীরা উপরে যে একটু আগে ও রিপোর্টও শুনানি হয়েছে যে গত বছর পরীক্ষা 16 জনে ফার্স্ট ডিভিশন পাইছে অর্থাৎ যারা পরীক্ষা দিয়েছেন সবে ফার্স্ট ডিভিশন পাইছে বহুত বড় একটা অ্যাচিভমেন্ট যতজনে দিয়েছেন সবে ফার্স্ট ডিভিশন পাইছে এতে বোঝা যাক যে এখানে অনেক মেহনত হয়েছে ছাত্রছাত্রীরা এবং মুআল্লিমিন একরাম হলে খুব গুরুত্ব সহকারে পড়াইতরা আর সেই সঙ্গে আমি মনে করি আমরা অভিভাবক যারা মা বাপ যারা আমরা মহল্লাবাসী যারা আমরাও নিশ্চয় গুরুত্ব দিছি ছাত্রছাত্রীর পড়ার উপরে যদি আমরা গুরুত্ব দিতাম না পালা মুআল্লিমিন রাখলাম না অনেক টান টানটে বেতনও দিলাম না অনেক আর যদি পালা মুআল্লিম রাখতাম না বেতন দিতাম না তো ছাত্রছাত্রীরও প্রোগ্রেস হইল না এর কিছু না কিছু কৃতিত্ব আমরা মহল্লাবাসী এবং যারা গার্জেন আমরার উপরেও যায় যে আমরা আমার দায়িত্বটারে পালন করছি আমার দোস্ত হল বুজুর্গ হল মসজিদ এবং মসজিদের মুতাল্লিক যতগুলা মেহনত আছে এই মেহনতর প্রতি এবং মসজিদের সম্পর্কিত যতগুলা অ্যাক্টিভিটিস আছে
সবগুলোর প্রতি আমরা সবর দায়িত্ব আছে। এরকম নাই যেন খালি ইমাম সাহেব সব কিছুর জিম্মেদার, বাউত মসজিদের প্রেসিডেন্ট সেক্রেটারি আসুন তাই তাইনু জিম্মেদার, এরকম নাই। আল্লাহ তাআলা ফরমাইতরা ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামা সলাতা ওয়া আতা যাকাতা ওয়া লাম ইখশা ইল্লাল্লাহ। যে যারা মসজিদ রে তামির করে, মসজিদ বানায় বা মসজিদ রে আবাদ করে, এরা কারা? আল্লাহ তাআলা ফরমাইতরা একমাত্র ও ব্যক্তিরা মসজিদ রে আবাদ করে যারা প্রকৃত ইমানদার এবং যারা আল্লাহরে ডরায়। অর্থাৎ একমাত্র প্রকৃত ইমানদার এবং প্রকৃত আল্লাহরে ডরানেওয়ালা এরাও মসজিদ রে আবাদ করে বা এরা মসজিদ বানায়। অন্য কথায় যারা মসজিদের লগে নিজরে জড়িত রাখে, মসজিদের যারা খিদমত করে, মসজিদ যারা বানায়, যারা মসজিদ রে আবাদ করার লাগে মেহনত করে, অন্য ভাষায় কোয়া যাইব যে এরা প্রকৃত ইমানদার, এরার ইমান মজবুত, এরা আল্লাহরে ভয় করে। যে মসজিদের ব্যাপারে, মসজিদ তামির করা এটা শুধু বাহ্যিক কনস্ট্রাকশন এটা নাই, এটা তো আছে, বাহ্যিক কনস্ট্রাকশন তো আছে। মসজিদ বানাইলাম, সিমেন্ট দিলাম, ইট দিলাম, বালি পাত্তর সব দিলাম, বা নিজের যে যোগ্যতা আছে সেই যোগ্যতা দিয়া কিছু কাম করিয়া দিলাম, এগুলা তো আছে। এছাড়া কনস্ট্রাকশন তো সামান্য কয়েকদিন, হয়তো ছয় মাস চলতে পারে, এক বছর চলতে পারে, দুই বছর চলতে পারে মসজিদ বনিজেই, কিন্তু তামিরে মসজিদের আরেকটা যে অর্থ আছে সেটা কেয়ামত পর্যন্ত চলতে থাকবে। এটা হইল মসজিদের আবাদ করা, এই মসজিদ আবাদ থাকত, এই মসজিদের খিদমত করা, যেগুলার মধ্যে নমাজ পড়া তো আছে, নমাজের দ্বারা আপনি মসজিদরে আবাদ করতা, মসজিদ আজান হইতো, মসজিদ নমাজ হইতো, এ মসজিদ ইমাম সাহেব থাকতা, সেই সঙ্গে এই মসজিদ তালিম ও তরবিয়তেরও ব্যবস্থা হইতো, এগুলাও তামিরে মসজিদের ভিতরে মসজিদ আবাদ হইত। কারণ মসজিদ খালি নমাজ আইয়া পড়লাম আর মসজিদ বন করিয়া গেলাম কি, শুধু ইহাম মসজিদের লাগি নাই, মসজিদের অনেক উদ্দেশ্য আছে। আল্লাহ রসুল আলহি সালাত সালামর যুগও যদি আমরা দেখি, মসজিদ একদিকে নমাজের জায়গা, একদিকে শিক্ষার কেন্দ্র, একদিকে ইসলামে নফসর কেন্দ্র, একদিকে সেই মসজিদ এবং মসজিদরে কেন্দ্র করিয়া আল্লাহ রসুল আলহি সালাত সালামে পুরা দেশ চালাইতরা, পলিসি অমল বানাইতরা, দেশের ব্যাপারে চিন্তা করতা, সমাজ কিলা ন্যায় প্রতিষ্ঠা হইতো এই মসজিদরে কেন্দ্র করিয়া, মসজিদরে মরকজ বানাইয়া এগুলা কাজ চলে, চিন্তাধারা চলে। মসজিদ একটা বহুত বড় কনসেপ্ট। এই মসজিদরে আবাদ করা, তামির করা, তামির তো একটা কনস্ট্রাকশন, এগুলো তো শেষ হয়ে যাইব এক বছর দুই বছরে মসজিদ পুরা হয়ে যাইব, কিন্তু কেয়ামত পর্যন্ত যে তামির সেই তামিরও কিন্তু আমরা করতে লাগবো। এর মধ্যে এক তামির অর্থাৎ এক আবাদ করা তো মসজিদ হইয়া নমাজ পড়া, নমাজ পড়িয়া মসজিদরে আবাদ রাখা, আর দ্বিতীয় আবাদ করা হইল এই কাণ্ডে তালিম এবং তরবিয়তের মরকজ বানানি এবং মরকজ বানানির লাগে সাহায্য করা এবং নিজের দায়িত্বরে আদায় করা। এই যে তিন নম্বর যেটা আমি কইলাম, কনস্ট্রাকশনও আমরা পয়সা দিলাই, নমাজ পড়া তো এখন আল্লাহর মর্জিতে অনেক মেহনত হয়েছে এবং নমাজের সংখ্যাও আল্লাহর ফজলে বাড়ে, যদিও অনেক আফসোসের সাথে আমরা অনেক মুসলমান ভাই হল এখনও মসজিদ হইয়া নমাজ পড়ই না, 100% আমরা মুসলমান নমাজি বন্ধা ফার্স হই না, কিন্তু আল্লাহর ফজল সংখ্যাটা আস্তে 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 বাড়ে আমার যতটুকু অবজারভেশন। অনেক জায়গাত অনেক তবদিলি আইছে, অনেক জায়গাত মানুষের মধ্যে একটা জাগরণ আইছে, হয়তো তবলিগি জমাতের মেহনতের কারণে হোক, খানকার মেহনতের কারণে হোক, বা অন্য আরও বিভিন্ন মেহনতের কারণে হোক, মানুষের মধ্যে একটা জাগরণ আইছে, মানুষ মনে করে যেন গিয়া মসজিদে নমাজ পড়ি, এই দিক দিয়া মসজিদ আবাদত মোটামুটি এই দিকে আমরা খেয়াল করি আর। কিন্তু তিন নম্বর যেটা মসজিদের তালিম ও তরবিয়তের মরকজ বানানি, এই ব্যাপারে আমরা খেয়াল কিন্তু খুব কম, নাই বলতেও চলে। আমি সামগ্রিকভাবে মাতিয়া নাই বলতেও চলে, মসজিদ ইমাম সাহেব আসেননি, ইমাম সাহেবের কিতাব পড়াইতরা, ছাত্রয়ে কিতাব পড়ে, ছাত্রর শিক্ষার উন্নতির লাগে আমরা কিতাব পড়া লাগবো, প্রায় গাও তিতার চিন্তাও নাই, মসজিদ ইমাম সাহেব রাখি লইলাম, উত্তর রাখি লইলাম, এর বাদে শেষ। ইমাম সাহেব রাখার বাদে অনেক জায়গাত আছে বেতন পর্যন্ত দিই না, বেতনের ব্যাপারে তো আমি আলোচনা কিতা যাইতাম, বেতন তো এমনি আমরা দিতামও পারি আর না, 5,000, 6,000, বেশতে বেশ 10,000 দিই আর, ইতারে বেতন পাওয়া যায় না বর্তমান সময়ের হিসাবে, কমপক্ষে 15-20,000 বেতন হইতো ইমাম সাহেব,
তে যাই হোক হয়তো আমরা আর্থিক দিক দিয়ে আমরা দুর্বল আমরা কাছে এই ধরনের স্টেবিলিটি নাই হিসাবে ঠিক আছে একটু কম দিয়া আল্লাহর কাছে যদি মাফ চাই আল্লাহ মাফ করে দিবা মাফ চাইতে লাগব আল্লাহর কাছে আল্লাহ আমরা অত দিতাম আসলাম আমরা দিতাম পারি আর না আমরা আর্থিক দিক দিয়ে সচ্ছল নাই যতক্ষণ তৌফিক দিছই নো আমরা ওগুন দেই আর আল্লাহ কবুল করো আর আরো তোরা আমরা তৌফিক দেন যাতে আমরা বাড়াইয়া দিতাম পারি আল্লাহ মাফ দিলে কিন্তু যদি তৌফিক আছে দিবার ওসিয়তা আছে আল্লাহ ইলা দিছই এবং অনেক জায়গাতে আমি দেখছি অনেক মসজিদ অসংখ্য মানে বেহিসাব পয়সা আছে কিন্তু এর মধ্যে ইমাম সাহেবের বেতন কত 7000 8000 10000 যে জায়গা 30000 বেতন চাইলেও দিতে পারবেন বেতন কত 8000 10000 কারণ কি তার কারণ আমরার মেন্টালিটি আমরার মানসিকতা আমরা ওলা মানসিকতা বানাই লাইছি যে মসজিদ এটা পয়সা দেওয়া লাগে না ইমাম সাহেবের মনে হয় 6-7000 এ চলি যায় আর এই মানসিকতা খেনে মানসিকতা হইল কারণ হইল আমরার মধ্যে দিনদারি নাই দিনই সমজ নাই দিনর লাগি পয়সা জান মাল কুরবান করার জজবা নাই যার কারণে তো পয়সা আছে এর বাদেও কই না অত দিয়া চলি যাও কুয়া ফুলের বিয়া লাগলে আবার পয়সা বেজান আছে ঠিকানো কোনো কমি নাই আউরি যাউরি খরচ করাত বেজান আমরা খরচ করি লাই পার্টি হইলে বড় আকারে আমরা পার্টি করি খরচ ইতাত পয়সার কোনো কমি হয় না যদি বেমার আজার পড়ি ডাক্তারের কাছে গিয়াও প্রচুর পয়সা খরচ করি ইতাত কমি হয় না না থাকলে আমরা ম্যানেজ করি কিন্তু আমরা দিনর ব্যাপারে দিনর ব্যাপারে ম্যানেজ করা কুরবানি করা তো দূরের কথা আমরার কাছে তৌফিক থাকলেও আমরা করে দিই হরি এই যে তিন নম্বর যেটা যে মসজিদের আবাদ করার ক্ষেত্রে তিন নম্বর যে আমরার দায়িত্ব যেটা মসজিদের তালিম ও তরবিয়তের মরকজ বানানি এই দায়িত্ব আমরা বুঝতে লাগবো এবং পুরাপুরি দায়িত্ব পালন করতে লাগবো বেশিরভাগ হয়ে গেছে এখন ও মসজিদ ইমাম সাহেব রাখি লাইলা ছাত্রর ফোড়া ওয়ার দিনা নাই বাইদি আমরা খেয়ালও নাই অনেক মসজিদও দেখছি প্রায় শহর উপরে ছাত্র এক ইমাম সাহেব এক মুআল্লিম এক মুআল্লিম একশো জন ডেকে তা পড়াইবা এই চিন্তা খেয়ে করতো ইমাম সাহেবে করতাম আমরা গাওয়ালায় করতাম গোয়ামরার দায়িত্ব প্রায় গাউট দেখছি এই সচেতনতা নাই স্কুলের শিক্ষার ব্যাপারে আমরা বালা থাকি বালা স্কুল সিলেক্ট করি বালা থাকি বালা টিচার হল আমরা সিলেক্ট করি অনুপ্রণা নিতে কিন্তু দিনর ইলমে দিনর ব্যাপারে একশো জন ছাত্র এক মুআল্লিমে পড়াইতরা গাউত পয়সাও আছে কিন্তু এই ব্যাপারে আমার চিন্তাধারাটা খুব কম প্রায় অবস্থা বলা যাই হোক আমার এখানে ইয়া খুব ভাল লাগছে এবং শুনিয়া বড় ভাল লাগছে আমি আপনারা সবরে ধন্যবাদ জানাইমু মুবারকবাদ দিমু যে আপনারা এই জিনিস বুঝছ যে ছাত্রর আর তালিম ও তরবিয়ত কতখান গুরুত্বপূর্ণ এবং তিন চারজন মুআল্লিমর আপনারা ব্যবস্থা করছেন এবং যোগ্য মুআল্লিমর ব্যবস্থা করছেন যার ফল আমরা ওখানেও দেখছি আর পরীক্ষার রেজাল্টও দেখছি এইভাবে আমরা সবর দায়িত্ব বুঝতে লাগলাম তা আমিরে মসজিদ একটা তো কইলাম কনস্ট্রাকশন নমাজও ইয়া আবাদ করা তিন নম্বর হইল এগুলো ইলম ইলম আর তরবিয়তের মরকজ বানানি এই ব্যাপারে আমরা সবর সচেতন হইতে লাগব আল্লাহ তাআলা আমরা সবর উপরে এই কথা জরুরি করছো জরুরি করার দিছ যে আমরা সবে আমরা আওলাদ যারা আমরা হরুতাইন যারা তারা রে আল্লাহর লগে পরিচিতি হরাইয়া দিতাম আল্লাহ চিনাইয়া দিতাম আমরা সবর দায়িত্ব ইকার আমরা অনেকে এই দায়িত্ব বুঝিও না এক বাচ্চা যখন তার বুঝাবা শুরু হইব আল্লাহর লগে পরিচিতি হরাইয়া দিতাম দিনর লগে পরিচিতি হরাইয়া দিতাম চাহে আপনি নিজে হরাইয়া দেয় নতুবা মুআল্লিমি নকলর মাধ্যমে করাইয়া দেয় আপনি নিজে যদি পারেন নিজে করাইয়া দেয় নিজে পারেন না মুআল্লিমি নকলর মাধ্যমে করাইয়া দেয় এগুলো করাইতে লাগব বাচ্চার ভিতরে দিনর সমজ আইতো বাচ্চারে দিনর ইলম দিতে লাগবো আল্লাহর লগে পরিচিতি করাইতে লাগবো দিন বুঝাইতে লাগবো দিনর উপরে চলার জজবা তার অন্তরের ভিতরে ঢুকাইয়া দিতে লাগবো আমরা প্রত্যেক মা বাবার উপরে দায়িত্বই হতা যেভাবে হোক চাহে নিজে করই চাহে অন্য জেসারে পয়সা দিয়া অন্য জেসারে দি করাই কিন্তু এই ব্যাপারে আমরা সচেতন নাই যেভাবে স্কুলের শিক্ষার ব্যাপারে আমরা সচেতন আজকে স্কুলের ব্যাপারে দেখো আমরা বালা থাকি বালা স্কুল খুঁজাই খুঁজাইনি না খুঁজাই না আমরা বলা স্কুল খুঁজাই স্কুলে অ্যাডমিশন ফিস হইলে 5000 দিবা কোনো স্কুলে 10000 দিবা এবং বড় পুরা ব্র্যান্ডেড স্কুল হইলে 50000 1 লাখ পর্যন্ত অ্যাডমিশন ফিস আছে
এরপরে 500 টাকা 1000 টাকা 2000 টাকা পর্যন্ত মান্থলি ফিজ আছে, এগুলাও আমরা দিয়া যাইয়া অবশ্যই দিন আমি না করি আর না ছেলেরে পড়াই পারলে কি পালা থাকি পালা জায়গাতে। আমরা চিন্তা করা দরকার দিনর এলমর লাগে, দিনর এলমর লাগে আমরা কতখান করছিছি, কতখান ইনভেস্ট করছি। দুনিয়ার লাগে তো আমরা ইনভেস্ট করি আর এবং অবশ্যই করব, কিন্তু দিনর লাগে আমরা কতখান ইনভেস্ট করছি, কতখান ফিকির করছি, মোটেও নাই, জিরো। ও ব্যাপারে আমরা সচেতন হইতে লাগে। দিনর ব্যাপারে আমরা নিজের উপরে ইনভেস্ট করতাম, খালি দুনিয়ার উপরে ইনভেস্ট করলে হইতো না, দিনর ব্যাপারে নিজের উপরে ইনভেস্ট করতাম, অর্থাৎ দিনর কারণে নিজে খরচিতাম, পয়সা খরচিতাম। দিনর লাগে পয়সা খরচার মিজাজ আমাদের মধ্যে নাই, আমরা মনে করি সারা ফ্রি আই যাইত, ফ্রি যতক্ষণ আইবার আইল না আইলে নাই, কিন্তু দিনর ব্যাপারে খরচার মানসিকতা আমরা মাঝে নাই। যার কারণেও আমি আগে কইছি ইমাম সাহেবের বেতন কেন কম দেয়, মানসিকতা নাই, সারা খরচ মেনেই জয় যায়, মাসও আমার উপরে 100 টাকা 150 টাকা 120 টাকা হয়তো মসজিদের বেতন হইতে পারে, এগুন বার হইতে বড় কষ্ট হয়। অনেক জায়গার দেখছি মসজিদের জিম্মেদার অকল পেরেশান হয়ে যায়, মাস শেষ হয়ে যায় বেতন আর না, বেতন কত 100 টাকা, 100 টাকা তো আজকাল তো কিচ্ছু নাই, বাজারও বার হইলে 500 টাকি নোট এমনি যায়, আজকাল তো 100 কিচ্ছু নাই, কিন্তু ও 100 সাধারণ একটা পয়সা, ওগুলো আমরা দিতে কিতা হয় আমরা অসুবিধা হয়, বাকি অন্য কোনো খরচ অসুবিধা হয় না, সব আমরা মেনেই জইয়া যা, এগু তো সুবিধা হয়ে যায়। আমরা মানসিকতা বদলাইতে লাগে, মাইন্ডসেটটা বদলাইতে লাগে, দিনর ব্যাপারেও পয়সা খরচ হয়। সাহাবা একরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তান্তানোর ইনকামের কেউ 50% দিনর লাগে করছি না, 50% কেউ 80%ও করছি তাই লাভ আছে, 50% কমন যা ইনকাম হইল 50% দিনর লাগে আল্লাহর রাস্তা। আমরা তো মনে করি 10% 5% করছি আর না, 2.5% যেগু ফর্জ জকাত এগু আমরা দিতে অনেক মানুষের টানাটানি করো, অনেক মানুষে তাবিল করাই আছে জকাত বাঁচাইলে ইলাও পাইছি বেজান, জিকাইন বেজান মানে হুজুর ইলা করলে জকাত আদায় হইব নি, হিলা করলে জকাত আদায় হইব নি, তো জিকাইবার দরকারটা গীতা, কিন্তু না চাই ওগুন থাকিও যদি কোনো সুরত আমরা বাঁচি যায় বাঁচি যাও, ও মানসিকতা আমরা ওটা বাড়াইতে লাগবে। জরুরি নাই সাহাবা একরাম বললাম কিনা আপনি 50% ফাড়তা নাই বা অতটুকু আমরা রাজিমত নাই, বেশক 50%ের দরকার নাই, 10% আল্লাহর রাস্তাত খরচ হইন না, 10% ফিক্স করিলেন না আল্লাহর রাস্তাত খরচিতাম এগুলা। আল্লাহর রাস্তাত খরচা মানে কিটা, ইমাম সাহেবরে যেটা বেতন দিতরা এগু আল্লাহর রাস্তা, বাইচারারে দিন শিখাইবার লাগে যেগু খরচিতরা এগু আল্লাহর রাস্তা। আপনি নিজে ইলম হাসিল করার লাগি যদি পালা একটা বই লইন এগু আল্লাহর রাস্তা, আপনি ইলম হাসিল করার লাগি আপনি জানেন না কোরআনের তিলাবত জানেন না কোরআন পড়া জানেন না, আপনি কোনো মুআল্লিম রাখেন তানে মাসে 1000 করে বেতন দেন এগু আল্লাহর রাস্তা। এই ব্যাপারে আমরা সচেতন না, আমরা এই ব্যাপারে সচেতন হইতে লাগে। আজকে যে বাবা দুনিয়ারে আমরা প্রাধান্য দেই, আমরা দিনর ব্যাপারে প্রাধান্য আরো বাড়াইতে লাগে। দুনিয়া তো অবশ্যই যতক্ষণ জরুরত প্রাধান্য দেয় কেউ না করে না, কিন্তু ব্যালেন্স রাখতে লাগবে, দিনের উপরে অতটুকু প্রাধান্য দেয়। এই শিকায়ত যাতে আমরার মাঝে আয় না কোনোদিন, যে অমুকর বেতন আর না, অমুকর ঘর থেকে টিফিন আর না, বা আমি দিন শিখতাম এর লাগি পয়সা দিতাম পারি আর না, এরকম যাতে শিকায়ত আয় না। দিনর লাগি আমরা খরচিতাম, আল্লাহর রাস্তা খরচিতাম, মাদারিস মসাজিদর লাগি খরচিতাম, এবং মসজিদগুলারে ইলম তালিম এবং তরবিয়তের মরকজ বানাইতাম। তখন কি এই মসজিদ বানানি এবং এই মসজিদের লগে জড়িত আইগুলা কামিয়া বইব, যখন এই মসজিদটাকে দিনর আলো ছড়িয়া পড়ব, দিনর আলো ছড়িয়া পড়ব কিলা মেহনত করিয়া, তালিম ও তরবিয়তের মরকজ হইত ওইখান, ছাত্র আইতা এই এইখান থেকে কোরআন শিখিয়া যাইতা, নমাজ শিখিয়া যাইতা, দিন শিখিয়া যাইতা। আজকে দেখছই না আপনারা দিকান ছোটো ছোটো বাচ্চাইন, খুশি খুশি বাচ্চাইন, আমরা বড় হলে বর্তমান পারতাম না, ছোটো ছোটো বাচ্চাইন তো জুমার নমাজ পড়াই লাইলা, এটা বালি হওয়ার বাদে যদি তারা আলিম হইন না, বালি হওয়ার বাদে তারা মসজিদ ইমাম সাহেব না থাকলে জুম্মা পড়াইলেই, ঈদর নমাজ পড়াইলেই, ছোটো ছোটো বাচ্চাই কত সুন্দর করে কোরআনের তিলাবত করছে, কত সুন্দর করে না তার রসুল পড়িছে, এই যে তারার উপরে যেভাবে মেহনত চলে ওটা আমরা কিতা করতাম, ওটার উপরে গুরুত্ব দিতাম। প্রথম বাচ্চারের উপরে মেহনত হইত, এরপরে মসজিদর এগুলো হইলো বাচ্চারের উপরে মেহনত। আমরা যারা বড় হয়ে গেছি আর কোরআনের তিলাবত বাবু জানি না, আমরা কিতা করতাম, কিন্তু আমরা আল্লাহর কাছে সাড় ফাইলেই মনে
আমরা যারা বড় হয়ে গেছি এখনো কোরআনের তিলাওয়াত জানি না, আল্লাহর কাছে ছাড় পাইলেই মুনি মোটেও না। কারণ শিক্ষার বয়স, শিক্ষার নাই যে বয়স দশ এগারো বারো হয়ে গেল আর তো শিখতাম পারতাম না, এরকম না। আপনার বয়স চল্লিশ হোক, পঞ্চাশ হোক, ষাট হোক, আপনার শিখতে লাগবে, ইলমে দিন অর্জন করতে লাগবো, কোরআন শিখতে লাগবো। আমরা যারা বড়, আমি প্রায় জায়গাত হই, অনেক ইমারতে শরিয়ার অনেক মিটিং আমি হইছি, কথা প্রস্তাব আকারেও কইছি, রিকুয়েস্ট আকারেও কইছি, যেভাবে বাচ্চারা সবাই মুক্তবর নিজাম আছে, চাহে কোনো সংগঠনের তত্ত্বাবধানেও বা ইন্ডিভিজুয়ালেও কিছু মসজিদও শুরু হোক, আমরা বড় যারা আমরা কোরআন তিলাওয়াত জানি না, দিনী মাসাই জানি না, আমরা যাতে এক ঘন্টা আধা ঘন্টা ওলা সময় আমরা লাগিয়ে বার করা হয়, বা আমরা নিজে ওলা একটা অর্গানাইজ করি, নিজে ওলা একটা সিস্টেম তৈরি করি কোনো এলাকার মধ্যে, হয়তো দশজন মানুষ বারুই বা বিশজন মানুষ বারুই বা এরা কোরআনের তিলাওয়াত জানুই না, তারার উপরে জিম্মেদারি হইলো, দায়িত্ব হইলো যে তাই তাই কোনো আলিমর দ্বারো যাইতা, কোনো কারি বা হাফিজর দ্বারো যাইতা, গিয়া রিকোয়েস্ট করতা যে আমরা মাসো আপনারে অত টাকা দিমু, আপনি আমার কোরআনে পাকর তিলাওয়াত শিখাইন। আমরা কইতে লাগবো, রিকোয়েস্ট করতে লাগবো, এটা আমরা একটা বেমার যে আমরা আমরা কোরআনে পাক জানি না, আমরা একটা কমি, কিন্তু এখানোর লাগিয়ে আমরা কিতা করি না, না তো সময় বার করি না পয়সা ইনভেস্ট করি, বাকি সব কাজের লাগে সময় আছে, আমরা আধা ঘন্টা সময় বার করি, আধা ঘন্টা সময় লাগে কোনো ইমাম সাহেব বা কোনো হাফিজ সাহেব বা কোনো আলিমরে আপনি রাখুন, রিকোয়েস্ট করুন, পয়সা দেন তানে আর আপনি কোরআন শিখুন, ব্যক্তিগতভাবেও পারবা আর যদি মসজিদে বলা নিজাম করা হয়ে যায় গিয়ে তাহলে আরও বেশ ভালো। এই ব্যাপারে আমরা সচেতন হইতাম, আমরা নিজের ব্যাপারে যে আমরা দিনের ব্যাপারে কতখান ফিস হনে, কোরআন জানি না, দিনের মাসাইল জানি না, ওগুলো আমরা শিখতাম। এগুলা না শিখলে আমরা কেয়ামতের দিন ছাড় হইতাম না, দুনিয়া তো আমরা সহিভাবে আমল করতাম পারতাম না, দুনিয়া তো হারাম হালালের তমিজ করতাম পারতাম না, যতটা জিনিস আমরা রূপে ফর্জ অতটা জিনিসের জ্ঞান অর্জন করাও ফর্জ। হাদিসের মধ্যে আইছে তলাবুল ইলমি ফরিযাতুন আলা কুল্লি মুসলিম, জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপরে ফর্জ, কতটুকু জ্ঞান মুহাদ্দিসিনে কেরাম বলে লেখতরা যে যত সে সে জিনিসগুলো আপনার উপরে খরা ফর্জ, অতটার ইলম অর্জন করাও ফর্জ। খরা ফর্জ মানে কি, আমরা অনেক সময় ফর্জ মনে করি খালি নমাজ রোজা বস অত খান, জি না, খালি নমাজ রোজা খালি ফর্জ না, ফর্জর যে লিস্ট খুব লম্বা, বহুত লম্বা ফর্জর লিস্ট, এবং যতটা ফর্জ আছে সারার জ্ঞানও আপনার থাকতে লাগবে, একবারে মিনিমাম বেসিক জ্ঞান থাকতে লাগবে, নমাজ ফর্জ, নমাজের জ্ঞান আপনার থাকতে লাগবে, রোজা ফর্জ, রোজার জ্ঞান বেসিক, আমি কই আর না যে একবারে ডেপ্থ যাই থাকি অতখান জরুরি নাই, বেসিক, যতখানে আপনার রোজা সহি শুদ্ধভাবে হয়, যতখানে নমাজ সহি শুদ্ধভাবে হয়, ঠিক ওভাবে অনেক সামাজিক জিনিস আছে যেগুলো জানা ফর্জ, মা বাবার হকুক, স্বামী স্ত্রীর হকুক, আওলাদর হক, আওলাদের প্রতি দায়িত্ব, এগুলাও জানা ফর্জ, কারণ যে দায়িত্ব আপনার উপরে যে দায়িত্ব যেগুলা যেগুলো আল্লাহ ফর্জ করে দিছেন আপনি কর্তা, এগুলার জ্ঞানও আপনার থাকতে লাগবে। আজকেও জ্ঞান আমরা নাই যার কারণে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়, দরবাদ হয়, দরবার হয়, ফসাদ হয়, কারণ কিতা, স্বামীয়ে জানে না স্ত্রীর প্রতি আমার দায়িত্ব কিতা, স্ত্রীয়ে জানে না স্বামীর প্রতি দায়িত্ব কিতা, না জানার কারণেও তো ঘরের মধ্যে সমস্যা সৃষ্টি হয়, মা বাবাই জানেন না আওলাদের প্রতি দায়িত্ব কিতা, আওলাদে জানে না মা বাবার প্রতি আমার দায়িত্ব কিতা, অত্য ঝগড়া সৃষ্টি হয়। এই যে দায়িত্ব যেগুলা ফর্জ আমরা উপরে, এগুলা জানাও ফর্জ, জানি না যার কারণেও তো এই সমস্যাও। ঠিক সেইভাবে ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে, হালাল হারামের ক্ষেত্রে, হারামটা কি বাঁচিয়ে রোয়া ফর্জ নি না, হারামটা কি বাঁচিয়ে রোয়া ফর্জ, হারামটা কি বাঁচতে লাগবো, মন হারাম কিতা এখানে তো বোঝা লাগবো, হালাল হারামর তমিজ নাই, ফর্জ খালি নমাজ ফর্জ নাই, ফর্জর সংখ্যা অনেক লম্বা, ও বেশটি যেবর ওখানে বাচ্চারারে দেওয়া হয়েছে ওখানে ফইলাও খুলিয়া দেখবা হজরত থানভীর রহমতুল্লাহ আলাইহি ফর্জর পুরা লম্বা লিস্ট লেখছে। আমরা দিনের ইলম আমরা অর্জন করতে লাগবো, দিন বুঝতে লাগবো, দিন যদি আমরা বুঝি না আমরা কামিয়াব হইতাম পারতাম না, আল্লাহর কাছে ছাড় পাইতাম না, আর দুনিয়া তো আমরা সহিভাবে চলতাম পারতাম না, দুনিয়াত সহিভাবে চলতে হইলে দিন আমরা লাগবো, আর দিন জানতে হইলে, দিন শিখতে হইলে
আপনার ওলামা একরামর দারো যাওয়া লাগবো, ওলামা একরামর কাছ থেকে শিখা লাগবো, দিনে কিতাব কল পড়া লাগবো, আর এইসবগুলার দায়ী কিতা করা লাগবো, ইনভেস্ট করা লাগবো, পয়সা খরচ করা লাগবো। আপনার বাচ্চারা রে দিনের আইন দিতে পয়সা খরচ করা লাগবো, আপনি দিন শিখতে এটার লাগে পয়সা খরচ করা লাগবো, বালা কিতাব লইতে এইখানোর লাগে পয়সা খরচ করা লাগবো, এই মেন্টালিটি বানাই যে যেভাবে দুনিয়ার ব্যাপারে আমরা পয়সা খরচ করি, দিনের ব্যাপারে খরচিতাম, দিন শিকার লাগে খরচিতাম। আজকে বিভিন্ন অনলাইন কোর্স সকল আছে, আমরা যারা মোবাইল ল্যাপটপ কম্পিউটার আমরা ইউজ করতাম পারি, ওলামা একরামরে জিকাইয়া বিভিন্ন অনলাইন কোর্স সকল আছে, ছোট ছোট কোর্স সকল আছে, কোথাতে এনরোল করিয়া কোথাতে কেউ তো দিন শিখতে পারবা। অনেক ভালো ওলামা একরাম হলে যারা স্কুল কলেজে পড়িতরা ইউনিভার্সিটি পড়িতরা অনেক বড় হয়ে যায়নি, কিন্তু বড় হওয়ার পরে পুরা খেয়াল হয় হরু তাস্তে দিন শিখছেন না, বড় হওয়ার বাদে খেয়াল হয় যে আমরা তো পুরা দিন শিখতাম, দিনের ব্যাপারে জানতাম। ও বিভিন্ন অনলাইন কোর্স সকল আছে, অনলাইন ওই জিনিসগুলো এনরোল করিয়া শিখা যায়। দিনের ব্যাপারে আমরা সচেতন হইতে লাগবো, আমরা কোরবানি দিতে লাগবো, পয়সার কোরবানি দিতে লাগবো, সময়ের কোরবানি দিতে লাগবো, তখন গিয়া কামিয়াব হইব, নতুবা কামিয়াবির কোনো রাস্তা নাই। আমি কোরআনে পাকের এক আয়াতে কারিমা তিলাওয়াত করছিলাম, আল্লাহ তাআলা ফরমাইছেন মানে আমিলা সালিহাম মিন যাকারিন ওয়া উনসা, পুরুষ স্ত্রীর মধ্যে তাকে যেও বালা কাম করব, ওয়া হুয়া মুমিন, আর হে মুমিন তার বিশ্বাস তার ইমান আল্লাহর উপরে আছে, যে ইমানদার হে বালা কাম করব। আল্লাহ তাআলা কইতা দুইটা জিনিসের ওয়াদা করতা, ফালা নুহাইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, যে আমি তারে খুব ভালো খুব সুন্দর জীবন দিব, অর্থাৎ দুনিয়ার জীবন তার সুন্দর হইব, কোন ধরনের কষ্ট পরেশানি থাকতো না, আরামের জীবন হইব, শান্তির জীবন হইব, সুখের জীবন হইব। আর দ্বিতীয় ওয়াদা হইল ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, যেগুলা ভালো কাম দুনিয়ার তাইন তাইন করছো এর আরো বাড়াইয়া আমি কিতা দিমু বদলা দিমু, আরো বাড়াইয়া আরো পালা করি এর যা দিমু বদলা দিমু, অর্থাৎ আখিরাত। এতে বোঝা গেল এই দুনিয়ার জীবন যদি আমরা সুখে কাটাইতে হয় আর আখেরাত আল্লাহর মায়া পাইতে হয়, আমরা আমলের পালা বদলা নিতে হয়, তো দুনিয়াত কিতা করা লাগবে, বালা কাম করা লাগবে, মানে আমিলা সালিহান নেক আমল, বালা কাম, বালা কাম কিলা করবো, কোনটা বালা কোনটা বাদ এখান কিলা বুঝবো, এখানে বুঝাইব ইলমে, যে ইলম আপনি অর্জন করবা ওটা দিয়ে আপনি বুঝবা যে কোনটা বালা আর কোনটা বাদ। যার কারণে তো অনেক মুশরিকিন অনেক কুফার কোরআনে পাক আল্লাহ তাআলা নকল করদা, যে যখন দুজক ডালা হইব তখন তারা কইবা লাউ কুননা নাসমাউ আও নাআকিলু মা কুননা ফি আসহাবিস সাঈদ, যদি আমরা শুনতাম যে দিনর যেগুলা কথা কওয়া হইছে ওগুলা যদি আমরা শুনতাম বা আল্লাহর কালামরে যদি আমরা বুঝার চেষ্টা করতাম তে আমরা আজ দুজখই হইলাম না অনেক। এতে বোঝা গেল দুনিয়ার বালা কাম করতে হইলে আপনি বালা মানুষ হইতে হইলে কইলে বোঝা লাগবো বালা কিতা বাদ কিতা, আর এই বালা বাদ ই বুঝ খেয়ে দিছে, এই বুঝ কোরআনে দিয়া দিছে, এই বুঝ হাদিসে দিয়া দিছে, সুতরাং দিন আমরা সবর বোঝা লাগবে। দেখুন এই দিন বুঝতে হইলে তার বিভিন্ন স্টেজ সকল আছে, সব সমান না, বয়স হিসাবে তার একটা স্টেজ আছে, বাচ্চারারে সবাই মুক্তব একবারে বেসিক লেভেলের শিক্ষা দেওয়া হয়, তার দিমাগে যতখান লইতে পারে অতখান শিক্ষা দেওয়া হয়, কিন্তু এরপরে আরও আছে সবাই মুক্তবা যা শিক্ষা দেওয়া হয় এখানেও শেষ নাই, এরপরেও আমরা কিতাব পড়তে লাগবো, আরও পড়তে লাগবো, আরও উলামা ইকরামের মজলিসও যাইতে লাগবো, আরও পালা কিতাব ওখানে পড়া লাগবো, সেটারে আরও কিতাব পড়তে লাগবো, বাড়াইতে লাগবো, তে মোটামুটি আমরা রেল অর্জন করতে লাগবো। তো সবাই মুক্তব বাচ্চারা ইলম অর্জন করো, বেসিক জিনিস তারা শিকানি হয়ে যায়, একবারে বুনিয়াদী জিনিস বজু নমাজ রোজা আখলাক ও আদব বা এই সমস্ত জিনিসগুলা মা বাবার লগে কিলা ব্যবহার করা লাগে অতখান শিকানি হয়ে যায়, তো এরপরেও তো আরো অনেক জিনিস রইয়া গেছে লাগবো, আরো পালা কিতাব ওখানে পড়া লাগবো, সেটার আরো কিতাব করতে লাগবো, বাড়াইতে লাগবো, তো মোটামুটি আমরা ইলম অর্জন করতে লাগবো। তো সবাই মুক্তব বাচ্চারা ইলম অর্জন করো, বেসিক জিনিস তারা শিকানি হয়ে যায়, একবারে বুনিয়াদী জিনিস বজু নমাজ রোজা আখলাক ও আদব বা এই সমস্ত জিনিসগুলা মা বাবার লগে কিলা ব্যবহার করা লাগে অতখান শিকানি হয়ে যায়, তো এরপরেও তো আরও অনেক জিনিস রইয়া গেছে। যখন মানুষ তোরা বড় হইব এবং সমাজের মধ্যে চলাফেরা শুরু হইব তখন সমাজের প্রতি আমরা যে দায়িত্ব এগুলাও তো আমরা আদায় করতে লাগবো, প্রতিবেশীর প্রতি আমরা দায়িত্ব কিতা, হ্যাঁ ব্যবসা বাণিজ্য যখন শুরু হইব তখন ব্যবসা বাণিজ্য সম্পর্কে আমরা জানতে লাগবো, কোনটা ব্যবসা হালাল কোনটা ব্যবসা হারাম, কিভাবে অর্জন করলে কিভাবে আমরা ব্যবসা করলে এটা হালাল হইব কিভাবে ব্যবসা করলে হারাম হইব এখান বোঝা লাগবে। ও কয়েকদিন আগে আমার কাছে প্রায় ফোন আইছে
কয়েকদিন আগে প্রায় মানুষে জিকার করছে যে একটা কিতা অ্যাপ আছে, ও অ্যাপও পয়সা লাগাইলে পয়সা কিতা হয়ে যায়, দুই তিন দিন বাদে পয়সা তিন গুণ হয়ে যায়, এরপরে আরো মানুষ জয়েন করলে পয়সা আরো বাড়ে, এরপর নাম আমি জানি না কিতা প্রায় আমারে জিকাইছে। এবং আমি শুনছি অনেক মানুষ এই ধরনের মানে ট্র্যাপও ফাঁসিছে এই ধরনের ইনভেস্ট করটা, অনেক মানুষে জিকাইছে, যারাও জিকাইছেন আমি না করছি, কিন্তু অনেক মানুষ আছেন যারা জিকাইছেন না, ও দেখছেন ওনো পয়সা লাগাইলে পয়সা বেশি পাইয়া ওর তো ওলা পয়সা লাগাইছেন এবং পয়সা অর্জন করছে। তো এইখান বুঝা লাগবো যে আমি পয়সা এইখান লাগাইয়া অর্জন করিয়া এগু হালাল জরিয়া না হারাম জরিয়া, যারা জিকাইছেন আমি না করছি যেন এগুর কোনো পারমিশন নাই, এগুর ইজাজত নাই, কারণ পয়সা অর্জন করতে হইলে হয় আপনি কোনো জিনিস বেশিয়া আপনি পয়সা লইতা, হয় আপনি কোনো জিনিস বেশিতা বেশিয়া পয়সা লইতা কোনো বস্তু হইত, নতুবা আপনি কোনো সার্ভিস প্রোভাইড করতে সার্ভিস প্রোভাইড করিয়া পয়সা লইতা, বস্তু কোনো বস্তু বেশিতা, যেমন আপনি বই বেচেন মোবাইল বেচেন, হ্যাঁ কোনো অন্য কোনো যে কোনো সামান বেচেন বেশি আপনি পয়সা লো বা সার্ভিস দেয় সার্ভিস, যেমন কোনো টিচারে পড়াইতরা উত্তর পড়াইয়া পয়সা লইতরা, হ্যাঁ কার্পেন্টারে তান কাজ করিয়া পয়সা লইতরা, ও রং পেইন্টার যাই তাই পেইন্ট করিয়া পয়সা লইতরা, ইলেকট্রিশিয়ান এ তাই কারেন্টের ওয়্যার ফিট করিয়া উত্তর পয়সা লইতরা, মানে পয়সা যেটা আইব কোনো জিনিসের বিনিময়ে আইব। তখন এখান দেখা লাগবো আমি যে এক এপো পয়সা লাগাইয়ার আর পয়সা লাগাইয়া আমি যেন আবার রিটার্ন দুই গুণ তিন গুণ বাড়াইয়া পয়সা পাইয়ার, এগুলো কিয়র বিনিময়, এখানে কোনো বিনিময় নাই, নাই কেন আমি কোনো বস্তু বেচিলাম, নাই কেন আমি কোনো সার্ভিস দিলাম, এপো হামাইয়া পয়সা লাগানি এগুলো কোনো সার্ভিস না। ওভাবে আরও বিভিন্ন জিনিস সকল আছে, নেটওয়ার্ক মার্কেটিং আছে, আমরা মানুষে পয়সা লাগাই দেয় কারণ এক মিজাজ বনে গেছে, আমরা লগালোক পয়সাওয়ালা দিলা বনে যাইতাম, ওলা এক মিজাজ বনে গেছে, আমরা মনে করি লগালোক পয়সাওয়ালা বনে যাইতাম। ও বিভিন্ন স্কিম সকলায় বিভিন্ন নেটওয়ার্ক মার্কেটিং স্কিম আছে, পয়সা লাগাইলাম আচ্ছা অ্যাডভার্টাইজও ওভাবে করা হয় যেন আপনি লাগাইনার মানুষ ওলা জড়ন আর ওলা জড়িয়া আপনি এক বছর যাইত নাই, আপনি বাড়ির মালিক হয়ে যাইবা গাড়ির মালিক হয়ে যাইবা, ওলা বিভিন্ন লোক দেখা নিবা, আলেকে এইগুলা রিয়েলিটি নাই। আর পয়সা বউ কার যে কোনো জিনিস হোক তার কোনো শর্টকাট নাই, এক কথা জানিয়া রাখো হালাল তরিকায় যদি পয়সা অর্জন করতে হয় তার কোনো শর্টকাট নাই, পয়সা কামাইতা তার সময় লাগবে, সময় দিতে লাগবে, পয়সা কামাইতা তার লাগে আপনার মধ্যে যোগ্যতা থাকতে লাগবে এবং তার লাগে মেহনত করতে লাগবে, চাহে যে ফিল্ডেও আপনি উইন না খেলেন আপনার প্রথমত যোগ্যতা থাকতে লাগবে, যোগ্যতা না থাকলে আপনি পয়সা কামাইতে পারতে না, কারণ আমি আগেও কইছি পয়সা কামাইতে হইলে হয় আপনি বস্তু বেশিয়ে পয়সা কামাইতা বা কোনো সার্ভিস দিতা, মনে করেন আপনি যে কোনো সার্ভিস দিতরা এর যোগ্যতা আপনার থাকতে লাগবে, আপনি টিচার আপনার টিচিং কর শিক্ষকতার যোগ্যতা থাকতে লাগবে, একজন মানুষের শিক্ষকতার যোগ্যতা নাই তার কাছে ছাত্র ফোড়া তাইতা নাই, ঠিক একজন মানুষ ইলেকট্রিশিয়ান তার প্রপার ইলেকট্রিশিয়ান বনা লাগবে, যদি ইলেকট্রিকর খাম জানোই না আর কইন ইলেকট্রিশিয়ান তাহলে হয়তো এক দুইজনে তানে দি খাম করাইবা বাদে সবে কইবা বলে অমুকে খাম জানোই না তানে খাম দিও না, আপনি সেলাই করেন হ্যাঁ আপনি যদি সেলাই জানোন হ্যাঁ তাহলে কিতা হইব আপনার খাম ওটা অ্যাকসেপ্ট হইব, আর যদি জানোই না তাহলে হয়তো এক দুইজনে সেলাই করাইয়া কইবা আইন সেলাই জানেন না, যে কোনো খাম হোক বাইশ খাইল অনেক ডিজিটাল জিনিস আছে, মনে করো টাইপিং আছে টাইপিং করিয়া পয়সা কামানি যাক, মানে আপনি বালা টাইপিং করেন ঠিক আছে তো একটা স্কিল আপনার আছে, ভিডিও এডিটিং আছে ভিডিও এডিটিং করিয়া অনেক পয়সা কামাইতরা মানুষে, গ্রাফিক ডিজাইন আছে ও যেমন বই যেগুলো ছাপে বই ছাপলে বই কইলা আছে পাত্তা যেগুলো তো সুন্দর করেই থাকে, গ্রাফিক ডিজাইনার যারা এরা ডিজাইন করেন এগুলো, বিভিন্ন স্কিল সকল আছে এই ধরনের, পয়সা কামাইতে হইলে প্রথমত আপনার কোনো না কোনো যোগ্যতা থাকতে লাগবে, দুই নম্বর সেই যোগ্যতার উপরে আপনার মেহনত করা লাগবে, ইলা না আমার কাছে যোগ্যতা আছে কিন্তু আমি বই রইলাম তে পয়সা আইতো না, আপনার যোগ্যতা থাকতে লাগবে মেহনত করতে লাগবে, মনে করেন শিক্ষক আপনি দশজন ছাত্র পড়াই মনে করেন এক ছাত্র তাকে একশো টাকা লয় দশজন ছাত্র কত হইব এক হাজার হইব, ও জায়গাতে আপনি একশো জন ছাত্র পড়াইন না, একশো জন ছাত্র পড়াইলে মেহনত বেশি করা লাগবে পয়সা বেশি আইব, আপনার সময় আরো বাড়াই দেয় মর্নিং শিফটে পড়াই ইভিনিং শিফটে পড়াই, মোট কথা হইল পয়সার কোনো শর্টকাট নাই, বেশ পয়সা কামাইতে হয় মেহনত বেশি করা লাগবে, যারাও আজকে পয়সাওয়ালা বইছেন সেও শর্টকাট পয়সাওয়ালা বইছেন না, যে পয়সাওয়ালা বইতে লাগছে তারও তো মেহনত করতে লাগছে, আজকে আপনি চাহে আম্বানি এবং আডানির আপনি উদাহরণ লইলেন না কেনে তারাও পয়সাওয়ালা শর্টকাট হইছেন না, তারা জীবনের ইতিহাস ফলিয়া দেখুন এক সময় তারা কতখান মেহনত করছেন কতখান কোরবানি দিছেন কতখান ফড়িছেন কতখান স্কিল নিজের ডেভেলপ করছেন এরপরে গিয়া তরক্তি করছে, যাই হোক আমি খোয়াত আসলাম মা তো অন্য বাইজ আর কি, আমি খোয়াত আসলাম
পয়সা কামাইবার শর্টকাট কিছু নাই। সুজা ইসা বইল আপনার মধ্যে কোনো যোগ্যতা থাকতো, সেই যোগ্যতার সামনে রাখি আপনি মেহনত করতাম। আর যেন অত পয়সা লাগাইলে অত ভাই যাইমু, অত লাগাইলে অত ভাই যাইমু, এগুলা কোনো স্রোত কোনো এগুলা যাইজ না। নেটওয়ার্ক মার্কেটিং ওর কোনো স্রোত কোনো সকল যাইজ না, এগুলো আমরা বোঝা লাগবে। তো আমি ওখানে খোয়াত আসলাম, হালাল হারামর ব্যাপারে আমরা জানতে লাগবো। যদি হালাল হারামর জ্ঞান আমরা থাকে না, তাহলে আমরা দুনিয়াত বালা আমল কিলা করবো। খুলাসা হইল গিয়া আমরা কোনো কিছু বালা আমল করতে হইলে, বালা মানুষ বনতে হইলে সবগুলা জানা লাগবো। ঠিক যেমন সমাজে চলা সামাজিকতা, যেগুলো মহাসরত পাওয়া হয়, আমরা সমাজও চলি, কিন্তু সমাজও চলা কোরআনে এবং হাদিসে কিতা কইয়া দিছে এগুলো আমরা জানি না দুর্ভাগ্যবশত। ভালো সবগুলো আল্লাহ এবং আল্লাহ রসুলে আমরা হইয়া দিছে, দুর্ভাগ্যবশত আমরা জানি না সমাজও চলতে হইলে কিভাবে চলা লাগে, বড়র লোকে কিলা ব্যবহার হইত, হ্যাঁ আপনার প্রতিবেশীর লোকে কিভাবে ব্যবহার হইত, দুইজনের মধ্যে কোনো জিও লাগিয়ে গেলে, হঠাৎ কোনো দ্বন্দ্ব লাগিয়ে গেলে এটা সেটেল কিলা করা হইত। আর দ্বন্দ্ব লাগতো ওখানে, দ্বন্দ্ব লাগার সারা রাস্তা শরীয়তে বন্ধ করে দিছে। দ্বন্দ্ব লাগার একটা কারণ ওইতো পারে হিংসা, হিংসার শরীয়তে হারাম করে দিছে, লা তাহাসাদু হিংসা করিও না। এরপরে দুশ্মনী করা থাকি শরীয়তে নিষেধ করে দিছে, দুশ্মনী করতায় না, অন্যর ফরে লাগিয়া থাকতায় না, এগুলো তাকে নিষেধ করে দিছে, লা তাদাবারু নফরত করতায় না অন্যরে, লা তাবাগাজু নিষেধ করিয়া দিছে শরীয়তে। এরপরে দরবার বা দ্বন্দ্ব আমরার মধ্যে যেগুলো লাগে, আমরা অহংকারের কারণে লাগে, আমরা বেটাগিরির কারণে লাগে, আমরা নিজরে কোনো সময় বড় মনে করি লাগে, এবং বড় মনে করিয়া আমরা কই দিই, হ্যাঁ অমুকে আমার এইলা খেনে কইত, অমুকে আমার লোক এইলা খেনে করত, মানে কি তা নিজরে একটু বড় মনে করা হয়ে যায়। অহংকারটাও শরীয়তে কিতা করে দিছে, নিষেধ করে দিছে। হদিসের মধ্যে আইছে, যার অন্তরক রায়ের দানার পরিমাণ অহংকার থাকবো, হ্যাঁ জন্মত যাইতে পারতো না, নাউজুবিল্লাহ মিন যালিক। তে ঝগড়ার প্রত্যেক রাস্তা শরীয়তে বন্ধ করে দিছে, হিংসা হইতো না, হ্যাঁ বিদ্বেষ হইতো না, নফরত হইতো না, অহংকার হইতো না, সারা রাস্তা বন্ধ করিয়া দিছে। এরপরে অন্যর দোষ খুঁজানি, আমরা যে দরবার যেগুলো সমাজও হয় এর একটা কারণ হইল অন্যর দোষ খুঁজানি। আমরা সবে অন্যর দোষ দেখি, ও মসজিদ ও মহল্লার মধ্যে আমরা ইমাম সাহেব খালি দোষ দেখার থাকি, অনেক মহল্লা তো ওরকম চলে, ইমাম সাহেব খালি দোষ দেখার থাকি, যে কোনো একজন মানুষ তার খালি আমরা দোষ দেখার থাকি। আল্লাহ তাআলাই কিতাব ফরমাইছেন, আল্লাহ তাআলাই ফরমাইছেন, ওফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তুমি তোমার নিজের অন্তরও কেনে জাকিয়া দেখো না, তুমি মানুষ দোষ কেনে দেখো, নিজের অন্তরও দেখো না, আমার অন্তরও কিতা, আমার ভিতরে কিতা, আমার মধ্যে কিতা দোষ আছে, ওগুলা নিজে দেখো না, মানরিতা কেনে দেখো। হাদিস ওয়াইসে, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যে এক মুসলমানের দোষরে গুড়িয়া রাখবো আল্লাহ দুনিয়া ও আখিরাত তার দোষ গুড়িয়া রাখবা, সুবহানাল্লাহ। অর্থাৎ অন্যর দোষ আপনি দেখি লাগছো, এখন কিতা করতে না, এগুলো হাইলাইট করতে না, মাতামাতি করতে না, এগুলো কিতা করতা গুড়িয়া রাখ, অন্যর কারণ দোষ সবর আছে। আপনি যদি দুনিয়ার কোনো বান্দার দোষরে গুড়িয়া রাখবো, আল্লাহ তাআলায় দুনিয়া ও আখিরাত উভয় জায়গাতে আপনার দোষরে গুড়িয়া রাখবা। সব জিনিস শরীয়তের মধ্যে ক্লিয়ার কাট হইয়া দেওয়া হয়েছে, কমি হইল আমরা, আমরা সেই নলেজ নাই, আমরা সেই জ্ঞান নাই, বা সেই জ্ঞান অর্জন করার আমরা চিন্তাও করি না, যার কারণে এইগুলো আমরা সমাজে অ্যাপ্লাইও করি না, আমল করি না। আর আমল না করার কারণে আমাদের মধ্যে অনেক কমি আয়, অনেক খারাপই আয়, দ্বন্দ্ব আয়, ইখতলাফ আয়, বিদ্বেষ আয়, ঘরের মধ্যে যেগুলো ঝগড়া, স্বামী স্ত্রীর ঝগড়া হোক, আর হৌর হরি আর বৌর ঝগড়া হোক, আর বাবার ছেলের ঝগড়া হোক, যেগুলো হোক না কেন, ও সবগুলার পিছনে ওটা কোনো কারণ কারণ আছে দেখব, হয়তো হিংসা আছে, নতুবা আরেকজনের ফলে খুশাখুশি আছে। অনেক দরবার বিশেষ করে দাম্পত্য জীবনে যেগুলো দরবার লাগে, স্বামী স্ত্রীর মধ্যে হরি বৌর মধ্যে, এগুলো কোন কারণে লাগে, অন্যরে খুশাখুশি করার কারণে। আল্লাহ তাআলা ফরমাইতা অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তুমি নিজের মধ্যে খেনে দেখো না, কিন্তু আমরা সমাজও কিতা চলে, আমরা অন্যর পিছনে দেখি, অন্যর দোষগুলারে দেখি, আমার নিজের দোষ কিতা এখান দেখি না, আমরা নিজের দোষ দেখতাম। যেটা আল্লাহ এবং আল্লাহ রসুলে আমরা যেভাবে বানাইতে চাইছেন, অন্তরহিংসা থাকি পাক হইত, বিদ্বেষ থাকি পাক হইত, নফরত থাকি পাক হইত, অহংকার থাকি পাক হইত, অন্যর দোষ দেখা থাকি আমরা চৌকরে বাসাইয়া রাখতাম, ওগুলা শরীয়তে চাইছে, ওগুলার উপরে যদি আমরা আমল করি লাই গিয়া আমরা জীবন কিতা হইব, সুন্দর হইব। ওগুলারে উপা হয়েছে মাইয়ামাল, ওগুলারে উপা হয়েছে এক আমল, মাইয়ামাল সালিহাম মিন যাকারি ওয়া মুসা, যে বালা কাম করব, যে পুরুষ যে নারী বালা কাম করব, ওগুলাও কিতা বালা কাম, আর ওগুলাও কিতা প্রত্যেক কামর ভিত্তি, কারণ এগুলার সম্পর্ক কিওর লোকে অন্তরের লোকে, এই যতটা আমি কইলাম অতটার সম্পর্ক কিওর লোকে অন্তরের লোকে,
হাদিসও আইছে যদি খেওরর অন্তর সহি হই যায় তার সারা খাম সহি হই যাইব সারা অঙ্গ প্রত্যঙ্গ সহি হই যাইব প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গর ফাংশন সহি হই যাইব চিন্তাধারা সহি হই যাইব তে আমরা অন্তরটা পবিত্র করার চেষ্টা করব আমরা অনেকে বুঝি না অনেকে আমরা মনে করি যে অন্তর পবিত্র করা এটা তো কিছু না অনেকে মনে করি তো খানকাত গিয়া কয়দিন এমনি বই রইলেও মনে হয় খাম হই যাইব খালি অতখান কাফি না অন্তরর ইসলাহ করা এটাও ফরজ অন্তরর ইসলাহ করা এটাও ফরজ অন্তর হিংসাটা কি পাক হইতো অহংকারটা কি পাক হইতো অন্তরের মধ্যে ইখলাস আইতো এগুলা ফরজ এগুলা নফল এবং মুস্তাহাব জিনিস নাই ইখলাস প্রত্যেক আমলের মধ্যে ইখলাস এটা ফরজ ইখলাস ছাড়া কোনো আমল কবুল নাই নামাজ কবুল হইতো নাই সদকা কবুল হইতো নাই ইলম অর্জন করা কবুল হইতো নাই হজ কবুল হইতো নাই যদি ইখলাস থাকে না তো আমরা এই জিনিসের গুরুত্বও দেই না দিনর কোনো খাম বাহ্যিক নাই খালি যেন আমরা বাহ্যিক খতমান করি লাইলাম অতখান নাই দিনর খামগুলা দিনর প্রত্যেকটা খামর সম্পর্ক রুহর লগে প্রত্যেকটা খামর এক একটা রুহানিয়ত আছে প্রত্যেকটা খামর রুহানিয়ত আছে যেমন নমাজ পড়া খালি ইকান নাই আইয়া মসজিদ আল্লাহু আকবর কইয়া উবাই গেলাম আর সূরা পড়ি লইলাম আর রুকুত গিয়া তসবিহ পড়লাম আর তো নমাজ শেষে সালাম ফিরাই দিলাম খালি অতখানোর নাম নমাজ নাই এর একটা রুহ আছে এর আইবন্তরেন একটা দিক আছে যেটা হাদিসের মধ্যে কোয়া হইছে ইহসান আন তা'বুদাল্লাহাকা আন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা যে নমাজ হুজুর হুজুর সাথে পড়া হইতো ইলা নাই যে নমাজ অনু পড়িয়ার আর দিয়ান কইছে অন্যবা ফরজ আদায় হই যাইব কিন্তু নমাজর সওয়াব পাইতা নাই আর এই নমাজে যে ফায়দা যে কান্তি কইকান পাইতা নাই যদি হুজুর হুজুর না থাকে ফরজ আদায় হই যাইব তে প্রত্যেক ইবাদতের একটা রুহানি সাইড আছে সেই রুহানি সাইডটুকু বোঝা লাগবে নমাজ পড়িতে সময় খুশু খুজু থাকতো আল্লাহর জিকির থাকতো আল্লাহর ইয়াদ থাকতো আকিমিস সালাতা লিজিকরি আমার ইয়াদ করার লাগি আমার স্মরণ করার লাগি নমাজ কায়েম করো খুশু খুজু রইতো নমাজের মধ্যে নমাজ পড়িতে সময় আমরা মনে করতাম আন তা'বুদাল্লাহ কা'আন্নাকা তারা যেমন আল্লাহ আমার সামনে এই অবস্থা রইতো এই ফিলিং রইতো অন্তরের ভিতরে নমাজ পড়িতে সময় যেন আল্লাহ আমার সামনে আমি আল্লাহরে দেখিয়া আর যদি ই ফিলিং গায় না তো অন্তত ফাইনলাম তাকুন তারা এখান যদি ই ফিল করতে পারো না তো ফাইন না হুইয়া রাত অন্তত ওখান ফিল করো ওখান মেহসুস করো যে আল্লাহ আমারে দেখত না এই ফিলিং গাই এগুলো খুশু খুজু পাওয়া হয়েছে বাহ্যিক তবাজু থাকতো আর মনের মধ্যেও কিতা একটা নম্রতা থাকতো দেন আমার রব আমার মালিক আমার খালিক তার সামনে আমি খাড়া ওটা হইল নমাজুর রুহানি পেহলু আরেক রুহানি পেহলু হইল ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নমাজে আপনারে বাদ খামতা কি বাসাইত নমাজে বাদ খামতা কি কোন সময় বাসাইব যখন আপনার নমাজ আল্লাহর ইয়াদ ওয়ালা নমাজ হইব গাফলত ওয়ালা নমাজ না আল্লাহর ইয়াদ ওয়ালা নমাজ খুশু খুজু ওয়ালা নমাজ ও নমাজে কি তা করব আপনারে গুনাহ থাকি বাসাইব বেহায়াইর খামতা কি বাসাইব প্রত্যেক খামর একটা আইবন্তরিন দিক আছে রোজার আইবন্তরিন দিক আছে রোজা খালি ইলা নাই সকালে উপাস রইলাম আর বিকালে ইফতার করি লইলাম খালি অত খান না তার আভ্যন্তরীণ দিন আছে রোজাটা কি আপনি অসবক নিতা যে যেভাবে আল্লাহর হুকমে আমি খাওয়া পান করা ওগুলা ছাড়ি দিছি ঠিক সেইভাবে আল্লাহর হুকমে আমি মিসা মাতা ছাড়িতাম আমি চুরি ছাড়িতাম আমি গীবত ছাড়িতাম আমি হারাম খাম ছাড়িতাম আমি গুনাও ছাড়িতাম যেভাবে আল্লাহর হুকমে আমি ও খাওয়া এবং পান করার কুরবান করছি খাওয়া এবং পান করার কুরবানি দিছি ঠিকভাবে আমার মর্জিরও কুরবানি দিতে এইগুলা আইপন্তরিন পেহলু কুরআনে পাকও আল্লাহ তাআলা যখন ফরমাইছেন লাআল্লাকুম তাত্তাকুন এই রোজার উদ্দেশ্য কিটা এই রোজার উদ্দেশ্য তাকওয়া ওয়ালা বানানি যাতে তুমি তাই তাকওয়া ওয়ালা বনি যাও তাকওয়া কিটা ও মিজাজ ওটার নাম তাকওয়া তাকওয়া খালি মসজিদ বইয়া তাসবিহাত পড়ার নাম তাকওয়া না মসজিদ বইয়া তো সবেও তাসবিহাত পড়ে সবেও নামাজ পড়ে আপনার আসল চেহারা তো জাহির হয় যখন আপনি সমাজও যাইবা আপনি ঘরও যাইবা আপনি বাজারও যাইবা হকানো গিয়ে আপনার যে মিজাজ যেটা হইব আপনার কথাবার্তা যেটা হইব আপনার চিন্তাধারা যেটা হইব হঠাৎ তাকওয়া বুঝাইব যে আপনার অন্তরে তাকওয়া আছে নি না যদি মসজিদে নামাজ পড়ি আর বাজারও গিয়া দোকানও গিয়া আমি মিশা মাতি তা তো তাকওয়া হইল না এই জিনিসগুলো আমরা বোঝা লাগবে প্রত্যেক আমল যেমন হজ আছে হজ অত বড় ঈশ্বরওয়ালা আমল হজের মধ্যে ইশকর পেহলু আছে হজ খালি ইলা নাই যেন ওখান থেকে গেলাম কি ফ্লাইটে মক্কা মুকরমাত আর হনো গিয়া ও মিনা মুজদালিফা আরফা এবং মক্কা মিলাইয়া পাঁচ দিনে ও কিছু
খাম খুরি লইলাম খালি অতখানোর নাম হজ নাই তার লগে আপনার ইখলাস থাকতে লাগবো এবং যে আল্লাহর খাস খাস জায়গাত গে যাইন সেই ইশক আর জজবাত থাকতে লাগবো সহি নিয়ত থাকতে লাগবো ওখান মহসুস করতে লাগবো যে আরফার ময়দানো আল্লাহর রহমত নাজিল করদা মাগফিরাত নাজিল করদা আম হিসাবে সবরে মাফ করদা আমিও সেই মাহফিল হওয়ার যাইয়া এই প্রত্যেক আমলের রুহানি পহলু আছে ওখান বুঝা লাগে খালি বাহ্যিক কিছু জিনিসের নাম দিন না তো আফসোস আমরা খালি জাহিরি দিনদার বনে গেছি আইসাই দিনদারি খালি জাহিরি জিনিসের নাম নাই দিনদারির আসল তাল্লুক বাতিনর লগে আসল তাল্লুক বাতিনর লগে আর বাতিন ঠিক না হইলে এই বাহ্যিক দিনদারি হইতো না আর বাতিন ঠিক না হইলে দিন জাহিরি দিনদারির কোনো ফায়দাও হইতো না তো আমি আগেও কইছি নানি যে আপনার তাকওয়া আপনার আমল এসবগুলা রিফ্লেক্ট কিতে হইতো আপনার সামাজিক এবং পারিবারিক জীবনও হইতো তো অনেক সময় দেখা যায় নমাজি ঘর খুব নমাজি কিন্তু ই ঘর স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া পড়ি বোর মধ্যে ঝগড়া তার কারণ কি তার কারণ হইল ও দিলর মধ্যে বেমার আছে দিলর উপরে মেহনত হইছে না ইখলাস আইছে না অন্যর পিছনে যে আমরা অন্যর দোষ টুকাই ইগু ছাড়াও হইছে না ওলা খারাপ আদত খারাপ আমল আপনার মধ্যে রইয়া গেছে এই খারাপ আমল খারাপ আদত যেগুলা খুব প্রবৃত্তি যেগুলা রাজাইল ওগুলো আমরা ছাড়তাম আর এগুলা ছাড়তে হইলে হু গুড়িয়া আবার মাথা গড় জায়গা তাই যায় যে আমরা আমরার দিন বোঝা লাগবে জানা লাগবো এলমওয়ালা যারা উলামা তার কাছে যাওয়া লাগবো তার কাছে গিয়ে বোঝা লাগবো বাবালা কিতাব পড়া লাগবো বালা কিতাব পড়ি আমরা বোঝা লাগবো যে আল্লাহ তাআলা এই সমাজ সমাজও আমরা কিলা চলতাম আমরা বিয়া শাদী করছি বিয়া শাদী করিয়া আমি স্বামী হিসাবে আমি কিতা দায়িত্ব পালন করতাম স্ত্রী হিসাবে কিতা দায়িত্ব পালন করতাম মা বাবা হিসাবে কিতা দায়িত্ব পালন করতাম এই যে আফসোস লাগে আমরা নিজে পড়িও না আর খেউরে গিয়ে এটা জিকাইও না খেউরে জিকাই না হয়তো কোনো মাসলাত বেড়া লাগলে আমরা উলামা একরামের কাছে যাই গিয়ে জিকাই বলিও বলিও কোনো মাসলাত বেড়া লাগলে আমরা বেশতে বেশ গিয়া জিকাই উলামা খালি ফেকি মাসাইল বয়ান করার লাগি নাই জানিয়া রাখো নখান উলামা খালি যেন ও নমাজ সাইড রাখাত পড়িতাম আসলাম তিন রাখাত পড়ে রয়েছি এখন কিতা করতাম খালি কান কইবার লাগি নাই এগুলো তো ফেকি জুজিয়াত ঠিক আছে কোনো সময় দরকার পড়ছে কই দিবা উলামার আসল মকসদ কিতা উলামা ও আরাসাতুল আম্বিয়া যেভাবে আম্বিয়ার ওয়ারিস উলামা আম্বিয়ার ওয়ারিস যেভাবে আম্বিয়া একরামে পুরা উম্মতর রহনুমাই সব ক্ষেত্রে করছো ওলা উলামা একরামে পুরা উম্মতর রহনুমাই সব ক্ষেত্রে করতা কিন্তু আমরা যাই না উলামা একরামর গেছে কোনোদিন গিয়ে আমরা জিকাই না যে আমি সমাজ বালা মানুষ হিসাবে চলতে হইলে আমার কিতা করা লাগবো আমার খুঁয়া দেন আমি বহুত ইন্তজার করছি খেয়াইয়া কোনোদিন জিকাইছ না বা অনেক বড় অকলের মজলিসও আমি বইছি অনেক বড় অকলের মজলিসও খাদিম হিসাবে আল্লাহ বইবার তৌফিক দিছ কিন্তু কোনো মানুষই আইয়াইকান জিকার না যেন হজরত আমি বালা মানুষ বনতাম আমি কিলা বনতাম আমার খুঁয়া দিই হজরত আমি শাদী করি আর আমার বিবাহিত জীবন সুন্দর কিলা হইতো কিলা চললে সুন্দর হইব আমার খুঁয়া দেয় এখান খেয়েও জিকায় না বেশটি বেশ আমরা কিতা করি দোয়া করবা ওলামা ইকরামের কাছে যাই গিয়া কিতা কই বুজুর্গানে দিন হলের গেছে গিয়া হুজুর দোয়া করবা অতবার এই বাতাসর দোয়ায় কোনো খাম হইতো না আসল মেহনত নিজের উপরে করা লাগে নিজরে বদলিবার চেষ্টা করো মানে আমিলা সালিহাম মিন যাকারি ওয়া উনসা যে নর নারী বালা খাম করব দুনিয়া বালা খাম করার মানসিকতা ওটা নয় বালা খাম করতে হইলে কইলা বালা জিনিস শিখা লাগবে দিন শিখা লাগবে আর দিন শিখতে হইলে উলামা একরামর মজলিসও যাওয়া লাগবে উলামা একরামর কাছে যাওয়া লাগবে বালা কিতাব কল পড়া লাগবে কিতাব পড়ার মাতোয়াই আল্লাহ বড় আফসোস লাগে আমরা বিশেষ করে আমার যুবক ভাই হল যারা আমরা পড়াশোনা জানি আফসোস লাগে কইতে সময় যে আমরা একবারে মোতালা করি না স্টাডি একবারেও করি না পড়াশোনা আমরার জীবনেও নাই আর আমরা ও উম্মত আমরা ও কৌম যে কৌমর উপরে সর্বপ্রথম আল্লাহর হুকুম নাজিল হয়েছিল ইকরা ফড় সর্বপ্রথম হুকুম ইকরা ফড় অনেক হিকমত আছে সেখানে আল্লাহ তাআলা ইকরা কইলা চিন্তা করার দরকার আরও তো কত কিছু কইতে পারো এই সর্বপ্রথম ওয়াহী ইকরা সেখানে নাজিল হইল কারণ দিনের উপরে চলতে হইলে আপনার দিন জানা লাগবো আর জানতে হইলে ইলমর লাগি আপনার ফড়া লাগবো
না পড়িলে ইলম আইতো না, পড়া লাগবো ইলম আইতে হইলে, কিন্তু আমরা পড়ি না। আজকে যে জাতি সবচেয়ে বেশি পড়ার কথা আসে, আর আমরা জাতিয়ে পড়িছে, ইতিহাস আছে, বাগদাদর লাইব্রেরি, স্পেনর লাইব্রেরি, মুসলমান হলোর বড় বড় লাইব্রেরি আসলো, আর খালি এমনি লাইব্রেরি না, এগুলা গিয়া স্টাডি করা হইতো, রিসার্চ করা হইতো, ফোড়া হইতো, ফোড়ার মানসিকতা আসলো, আমরা ফোড়া বাদ দিলেছি। জানি না আমরা স্কুলের পড়া শেষ করার বাদে মনে করি যে আমরা আর পড়া লাগতো নাই কিছু, টোটালি জীবনও পড়া নাই, টোটালি নাই। আর আমরা যুবক হল যারা পড়িতা বেশিরভাগ সবসময় মোবাইল লইয়া, ইউটিউব লইয়া, ফেসবুক লইয়া, হোয়াটসঅ্যাপ লইয়া, আর একবারে আননেসেসারি জিনিসও আমি দেখি প্রায় সময় যুবক হল ফেসবুক ওলা আননেসেসারি জিনিসগুলো লাগিয়া থাকো এবং লাগিয়া নিজের সময়ও বরবাদ করো আর গুনাও খামায়। আমার দুস্থ হল বুজুর্গ হল, আমরা পড়ার প্রতি মনোযোগী হইতাম, পড়িতাম, বালা কিতাব হল লইতাম, কিতাব হল পড়িতাম, ইনভেস্ট, এগুলো ইনভেস্টমেন্ট। আমি আগে কইছিলাম মাইন্ডসেট বদলাই দিনের ব্যাপারে নিজের উপরে ইনভেস্ট করো, যেটা আমরা অন্যান্য ব্যাপারে ইনভেস্ট করি, গড় বানাই এগুলো একটা ইনভেস্টমেন্ট, গাড়ি লই এগু একটা ইনভেস্টমেন্ট, হ্যাঁ কাপড় আমরা বালা লই এগু একটা ইনভেস্টমেন্ট, ঠিক হল নিজের আখলাখ বানাইবার লাগি, নিজের চরিত্র বানাইবার লাগি, নিজের আল্লাহর মায়ার বানাইবার লাগিও তো ইনভেস্ট করই না, এগুলো এক ইনভেস্ট, এক ইনভেস্টমেন্ট তো আমি করে দিছি। ওলামা একরাম ওখলার কাছে যাইতা পয়সা দিতা ফড়িতা, বাচ্চারে মসজিদ ফাটাইছো তার লাগি পয়সা দিতা, মসজিদের মেনটেনেন্স সবগুলো কিতা ইনভেস্টমেন্ট। আরেক ইনভেস্টমেন্ট হইলো আপনি বালা বই লইন, বালা বই লইয়া স্টাডি করুন, পড়ুন, পড়া তো আমরা বড় কমজোর, পড়ার মানসিকতা আমরা রাইতে লাগে, না পড়িলে আমরা দিন শিখতাম পারতাম না। আজকে বড় ভালো লাগছে এখানে বাচ্চারারে অনেক বালা বালা কিতাব হল দেওয়া হয়েছে, আরও বালা কিতাব দেওয়া হইত, হ্যাঁ কিছু কিছু কিতাব দেওয়া হয়েছে আমি এখানে কই দিই, উলামা ইকরামও আছে, যেমন মকসুদুল মুমিনীর একটা কিতাব দেওয়া হয়েছে, এগুলো না দেওয়াটা মুনাসিব, এই ধরনের কিতাব দেওয়া মুনাসিব নয়, কারণ এগুলো বুলে পড়া বই, বালা বই সিলেক্ট করা হইত, আর বালা বই পাইতে এখন কোনো কঠিনও নাই, যদি আপনি লাইব্রেরিত পাইন না অনলাইন সব জিনিস অ্যাভেলেবল আছে, বা বদরপুর কিছু বালা কুতুবখানা হল আছে, আমার জানা মতো একটা রাহনুমা বুক কালেকশন আছে, বাংলা খুব বালা বালা বই তারা আনে, কোয়ালিটি কন্টেন্ট আনা বই আনে, যেগুলো আমরা পড়া দরকার, ঠিক সেইভাবে কোরআনের বাংলা তর্জমা ওগুলোও আমরা দিবার চেষ্টা করতাম। আমরা কোরআন পড়ি কিন্তু কোরআন বোঝার চেষ্টা করি না, আল্লাহর কালাম শুধু ইটার লাগি নাই যে আমরা তিলাবত করি লইলাম শেষ, বা কোনো মানুষের ইন্তেকাল হয়ে গেল বইয়া তিলাবত করি লইলাম, এর লাগি আল্লাহ কালাম দিছেন না, আল্লাহ কালাম দিছেন হিদায়ত স্বরূপ, এখান থেকে হিদায়ত লইতাম, কারণ হিদায়ত লইতে হইলে কোরআন বোঝা লাগবে, আর কোরআন বুঝতে হইলে এক তো মাদ্রাসাত ফুল টাইম দিয়া পড়িতা, তো এগুলো আর সবর লাগে সম্ভব নয়, 1% আধা পার্সেন্ট মানে মাদ্রাসা যাই আলিম বনল কোরআন বুঝো, কিন্তু বাকি সারাই কিতা করত, কোরআন তো খালি আলিম অকলর লাগি না, যেন খালি আলিম অকলে বুঝিয়া বইতা আর বাকি সারাই কোরআন বুঝতে না, এরকম নয়, কোরআন তো সবর লাগে, আর কোরআন তো আল্লাহ আসান কিতাব দিছে, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন আলি জিকর ফাহাল মিন মুদ্দাকির, কোরআন সহজ হিসাবে আল্লাহ দিছে, সহজ হিসাবে মানে কিতাব মানে হইল কোরআনের যেগুলো আল্লাহ কথা হয়েছে একবারে আনপড় মানুষ একজনের সামনেও যদি আপনি বয়ান করেন এগুলো বুঝিলেই বা মানে অত সহজ, আল্লাহর যে কালাম যেটা এগুলো যদি একবারে আনপড় মানুষ ক্লাস 1ও পড়িছই না এনর সামনেও যদি ওগুলা বয়ান করা হয় তো এইন বুঝিলেই অত সোজা, যেন অন্যান্য জিনিস বুঝতে হইলে আমি কোরআনের জিওর কথা কই আর না, এক্সপার্টর এক্সপার্টর লাগে এগুলা ঠিক আছে, বিভিন্ন ধরনের আলোচনা করা যায়, আমি নর্মেল কথা কই আর বেসিক যে হিদায়ত যে বিষয়বস্তু মূল কোরআনের, যে কারণে আল্লাহ কোরআন নাজিল করছে আর যেটার ব্যাপারে আল্লাহ কইছে লাকাদ ইয়াসসারনাল কোরআনা লিজিকর, নসিহতর লাগি হিদায়ত লইবার লাগি যে আমি কোরআন দিয়ে আসান বানাইয়া দিছি, ওটার কথা কই আর। আজকে মনে করুন ক্লাস 10 ম্যাথস আছে, ক্লাস 10 ম্যাথস বুঝতে হইলে 9, 8, 7 ইশারা বোঝা লাগবে, নতুবা কেউ ক্লাস 10 ম্যাথস বুঝতো নাই, ক্লাস 10 সায়েন্স বুঝতে হইলে 9 বোঝা লাগবো, 8 বোঝা লাগবো, 7 বোঝা লাগবো, কারণ এই কনসেপ্ট সবগুলো এগু আর এগুর উপরে মানে এগু আর এগুর উপরে বেজ, 8, 7 বালা করে না বুঝলে 10 বুঝতে অসুবিধা হইবে, কোরআন নিলা নাই, কোরআন একবারে কমন সাধারণ মানুষের সামনে যদি কেউ কোরআনের কথা ওগু বুঝাইয়া দেয় তো বুঝিলেই বা, অর্থাৎ কোরআনের হৃদায়তটারে আল্লাহ আসান বানাইয়া দিছে, এখন কোরআন তো আমরা বোঝা লাগবে,
কুরআন বুঝতে হইলে কিতা করতা ফলিতা বা উলামায়ে কেরামের কাছে যাইতা, যার কারণে আমি প্রায় সব মসজিদ হই জানিয়ার নাই কেন তফসির ওয়েনি না, প্রত্যেক মসজিদ তফসির হইত, প্রত্যেক মসজিদ তফসির হইত, কুরআনের আলোচনা হইত।